হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি অনির্বাণ, অনির্বাণ ডিজিটাল লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিছু হাওয়ারথিয়া ও অ্যালো অ্যাগেভের কালেকশান। এগুলো আমি এখন যে পলি হাউসের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, এই পলি হাউসের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে কিছু অ্যালো অ্যাগেভ হাওয়ারথিয়া গ্যাস্টেরিয়া আছে। এগুলো আপনাদেরকে আমি আরও কাছের থেকে দেখাচ্ছি, প্লিজ দেখতে থাকুন। ভিডিওর শুরুতেই আপনাদেরকে পরিচয় করাতে চাই কিছু অ্যালো গ্যাস্টেরিয়া এবং হাওয়ারথিয়ার সাথে। এগুলো হাওয়ারথিয়া, এই হাওয়ারথিয়াগুলো হার্ড লিপের, এই হাওয়ারথিয়াগুলো হার্ড লিপের। হার্ড লিপ বলতে হচ্ছে শক্ত পাতার হাওয়ারথিয়া। এর পাতাগুলো অনেকটাই শক্ত হয় এবং এরই পাশে রাখা রয়েছে সফট লিপের হাওয়ারথিয়া। এগুলোর পাতাগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে জল রয়েছে এবং অ্যালোভেরার মতন এরা নরম প্রজাতি, এতে পুরো জল সঞ্চয় করে রয়েছে। এগুলো কোপারি, হাওয়ারথিয়া কোপারির একটা প্রজাতি। এটা হাওয়ারথিয়া কোপারির একটা ভেরিয়েটেড প্রজাতি। এটা এইটারই গ্রিন প্রজাতি এবং আশেপাশে যত দেখছেন সবই হাওয়ারথিয়া। এখানে কিছু আছে অ্যালবুকার প্রজাতি, অ্যালবুকার আমার কাছে তিনটে প্রজাতি রয়েছে। হাওয়ারথিয়ার ভেরিয়েটেড দুটো এবছর কালেক্ট করা হয়েছে। এখানে দেখছেন কিছু গ্যাস্টেরিয়া, এগুলো গ্যাস্টেরিয়ার প্রজাতি, এটা একটা ভেরিয়েটেড গ্যাস্টেরিয়ার প্রজাতি। তার পাশে রয়েছে কিছু অ্যালো, এই অ্যালোগুলো নতুন আনা হয়েছে এবছর। এটা দেখুন কত ছোট গাছে ফুল চলে আসছে, এই গাছটা কিন্তু এর থেকে বেশি বড় হবে না। এই গাছটা সাইজ এইটুকুই হয় এবং এরই সাথে রয়েছে এই যে এই গাছগুলো কিন্তু মিনিয়েচার প্রজাতির গাছ, এই গাছগুলো ছোট ছোট সাইজেরই হয়। এরই পাশে রয়েছে দেখুন এগুলো বড়, দেখতে একই রকম দেখা যাচ্ছে কিন্তু এগুলো আলাদা প্রজাতি। এখানের প্রত্যেকটাই আলাদা প্রজাতি, এই দুটো আছে শুধু সেম। এই একটা ভেরিয়েটেড অ্যালো, এখানে কিছু আছে হাওয়ারথিয়া, হাওয়ারথিয়া ভেরিয়েটেড। এখানে কিছু সানভেরিয়া বনসিলের ভ্যারাইটি রয়েছে, বনসিল মিনি সিলভার হয়তো এটা। আর এই ভেরিয়েটেড হাওয়ারথিয়াগুলো হচ্ছে হাওয়ারথিয়া লিমিফোলিয়া। এগুলো আমার নিজের কাছ থেকেই প্রোডাকশন করা, আমার পাঁচটা মতন গাছ ছিল তাদের চারা থেকে এগুলো তৈরি করা। আর এগুলো সবই কিনে আনা গাছ, বাকি আপনারা যা দেখছেন এখানে ভেরিয়েটেড সবই কিনে আনা গাছ, এগুলো প্রোডাকশনের জন্য আনা হয়েছে। এছাড়াও আরও কিছু গাছ আছে দেখাচ্ছি আপনাদের। এখানে কিছু গাছ রয়েছে যেগুলো আমার মাটির টবে রয়েছে। আমি প্রথম অবস্থায় এই মাটির টবেই গাছগুলো করতাম, মাটির টবে গাছ খুবই ভালো হয়। এখানে অনেকগুলো ভেরিয়েটেড ভ্যারাইটি রয়েছে, এগুলো আমার মাদার গাছ, তো এগুলো মাটির টবেই রয়েছে। আর এইগুলো হচ্ছে হাওয়ারথিয়া লিমিফোলিয়ার মাদার গাছ। এই যে দেখুন, এটা একটা ভেরিয়েটেড গাছ, ভেরিয়েশন অল্প রয়েছে। এখান থেকে যে চারা বেরোচ্ছে এটা গ্রিন চারা বেরোচ্ছে। এবং এরকমই দেখবেন এখানে আর একটা গাছ রয়েছে, এটা ভেরিয়েটেড, এটার থেকে ফুল ভেরিয়েশন চারা বেরিয়েছে। এই ফুল ভেরিয়েশন চারাগুলো বাঁচানো খুবই মুশকিল, সাধারণত বাঁচে না। একটুও যদি এতে গ্রিন কালার থাকতো তাহলে এই গাছটা বেঁচে যেত। আপনাকে একটু বেশি ভেরিয়েশন আলা গাছ আপনাদের দেখাচ্ছি। এই যে এই গাছটা অল্প ভেরিয়েশন আছে, মানে অল্প সবুজ আছে, এইটাতে অল্প সবুজ আছে, এরা কিন্তু খুব ভালোভাবে আছে, ভালোভাবে বেঁচে আছে। এবং আপনাদের কিছু অ্যালো দেখাই।
এগুলো অ্যালোর প্রজাতি। এই অ্যালোটার অনেক বড় বড় গাছ আপনাদেরকে আমি দেখাবো। এটার অনেক বড় বড় গাছ আছে আমার কাছে। এটার পরে আর একটা ভ্যারাইটি অ্যালোর, একটা ব্ল্যাকের মধ্যে একটা অ্যালোর ভ্যারাইটি। এটা অনেকটা ব্ল্যাকিশ টাইপের কালার থাকে। আর একটা ভ্যারাইটি এইটা, এই লাইনটা সবই প্রায় একই ভ্যারাইটি। আর এইটা হচ্ছে অ্যালোভেরার ভেরিয়াগেটেড গাছ, অ্যালোভেরা যেটা আমরা হচ্ছে খাই বা মুখে লাগাই সেই অ্যালোভেরার, এটা ভেরিয়াগেটেড গাছ। ভেরিয়াগেটেড বলতে কালার গাছ। এটারও যেগুলো ফুল কালার বের হয় সেগুলো বাঁচানো মুশকিল হয় একটু। আপনারা যারা এই গাছগুলো সংগ্রহ করছেন সে তারা হচ্ছে এই গাছগুলোর ভেরিয়াগেশনের মধ্যে দেখবেন যে সবুজ আছে কি না, সবুজ থাকবে সেরকম গাছই আপনারা কেনার চেষ্টা করবেন। এইখানে আর একটা অ্যালোর প্রজাতি, এই আর একটা অ্যালোর প্রজাতি। এখানে অ্যালোর অনেকগুলো প্রজাতি আছে যেগুলো এখনো সঠিকভাবে পাতা বড় হয়নি বলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওতে। এখানে কিছু হাওয়ারথিয়ার ভ্যারাইটি রয়েছে, এই হাওয়ারথিয়াগুলো নতুন আনা হয়েছে। এগুলো অনেক বড় বড় সাইজের অ্যালোভেরা, মানে অ্যালোভেরা না, অ্যালোর একটা প্রজাতি। এগুলো সবই মাদার গাছ। এবং এই যে গাছটা আপনাদের দেখিয়ে দিলাম এই গাছেরই এই যে বড় গাছ, এই গাছগুলো কিন্তু অনেকটাই বড়, প্রায় 10 ইঞ্চি। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং নেক্সট ভিডিওতে দেখাতে চলেছি এগুলোর উৎপাদন এবং